আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেউ কি জাহান্নামে মারা যাবে এই ব্যাপারে কোন সহি হাদিস এসেছে? যদি মৃত্যু সত্য হয় তবে কি এর মৃত্যুর ব্যাখ্যা কি, এবং কাফের আর মুসলিম কি একই ঘটবে নাকি দুটোই ভিন্ন হবে? আমরা কোনটি বিশ্বাস করব? বিষয়টি প্রথমে বুঝবেন না, কয়েকটি হাদিস এবং আয়াতের ব্যাখ্যায় সর্বশেষে আপনারা জানতে পারবেন যে আখিরাতের মৃত্যু হবে কি হবে না। আমি প্রথমে একটি হাদিস বলছি, সহিহ মুসলিমে বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে যারা প্রবেশ করবে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে পারবে না এবং মরবেও না, তবে এমন কিছু লোক রয়েছে যারা তাদের পাপের কারণে বা ভুলের কারণে জাহান্নামে প্রবেশ করবে। তাই আল্লাহ তাআলা তাদেরকে একবার মৃত্যু ঘটাবেন, তারপর যখন তারা যে পাপগুলো করেছে সেই পাপগুলো সব ধ্বংস হয়ে যাবে, তখন তারা কয়লার মতন হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সুপারিশ করবেন, কিংবা আল্লাহ তাআলা তার দয়ার মাধ্যমে আপনাকে মুক্ত করবে। তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে জান্নাতের নদীতে, তারপর জান্নাতের নদীর পানি তাদের গায়ের উপরে ঢালবে, ঢালার পর তারপর তারা বীজের মতন বেড়ে উঠবে, সুবহানাল্লাহ, অর্থাৎ তাদের গুনাহগুলো সব ক্ষমা হয়ে যাবে, তখন তারা জান্নাতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে হাদিসটি বললাম এই হাদিসটি তো যারা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা পাপ কাজ করেছে, গুনাহ করেছে, অবিচার করেছে, নিজের প্রতি জুলুম করেছে। এখন যারা অমুসলিম তাদের জান্নাত জাহান্নাম কেমন হবে? আলেমগণ বলেছেন, জাহান্নাম বলতে যা বোঝায় তারাই কাফির, যারা তা থেকে বের হয়ে আসতে পারবে না এবং কখনোই মৃত্যুবরণও করবে না। এই ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা বলছেন, যারা অবিশ্বাস করে তাদের জন্য জাহান্নামের আগুন, এটি তাদের ধ্বংস করে না যাতে তারা মারা যায়, এবং তাদের জন্য এর আজাব হালকা করাও হয় না। এভাবে আমরা প্রত্যেক কাফেরকে শাস্তি দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা পবিত্রে যারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তিনি ক্ষমা করবেন না, যারা বড় শিরক করেছে, যেমন ইহুদি, কাফের, মুশরিক, তাদের আকীদা ঠিক নেই, তাদের অবস্থা এরকম হবে। আর আমরা যারা মুসলিম আছি, আমরা যে শুনে আসছিলাম যে জীবনে একবার হলো আমি জান্নাতে যাব, বিভিন্ন শাস্তির কারণে পাপের কারণে আল্লাহ তাআলা একদিন একদিন জান্নাতে দিবে, এটা কিন্তু এত সহজ না ভাই। জান্নাতের শাস্তি আপনি এক সেকেন্ডও থাকতে পারবেন কিনা তা সন্দেহ, সেখানে আপনি বলছেন একদিন একদিন আপনি জান্নাতে যাবেন। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে জাহান্নামে যারা থাকবে তারা কি চিরস্থায়ী পাবে, সেখানে থাকবে কিনা এবং মরবে কিনা। জাহান্নামে যারা যাবে মুসলিম হলে আপনি অল্প সময়ের জন্য বা কিছু সময়ের জন্য থাকবেন, কিন্তু এই অল্প সময় কিছু সময় কতদিন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে যাদের পাপ বেশি থাকবে তারা বেশি দিন থাকবে, যাদের পাপ কম হবে তারা কম সময় থাকবে, তারা নির্দিষ্ট শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাবেই। আর যারা শিরক করেছে তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, বরং তারা জাহান্নামে থাকবে, তাদের শাস্তি দিনের পর দিন বাড়তেই থাকবে, তাদের আজাব হালকা হবে না, দিনের পর দিন তাদের আজাব বৃদ্ধি হতে থাকবে, তারা চিরস্থায়ী সেখানে থাকবে, তারা বাঁচবেও না মরবেও না, এমন এক অবস্থা তাদের থাকবে। কিন্তু মুসলিম তারও এই সময়টা একই হবে, শাস্তি কম হবে, সে বাঁচবেও না মরবেও না, কিন্তু নির্দিষ্ট সময় পর সে আল্লাহ তাআলার কাছ থেকে দয়া এবং রাসূলের থেকে হয়তোবা সুপারিশ পেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।